আজকে যেটা ডিসকাস করব সেটা হলো পাম্পিং লেমা ফর রেগুলার এক্সপ্রেশন। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, সেটা বলা আছে যে সো দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ সেট এল ইকুয়াল টু এ টু দি পাওয়ার আই স্কোয়ার ওয়্যার দ্য আই গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান ইজ নট রেগুলার। ওকে, তো এখানে এই প্রবলেমগুলো যখন আমরা সলভ করব তখন যেটা আমাদের বলছে যে এই সেটটা নট রেগুলার, আমরা ধরে নেব যে এই সেটটা একটা রেগুলার, এবং ইউজিং পাম্পিং লেমা আমি প্রুফ করব যে এই যে যে ল্যাঙ্গুয়েজটা আমি ধরে নিয়েছি রেগুলার সেটা ভুল ধরেছি, সেটা নট রেগুলার। ওকে, তারপরে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো একটা রেগুলার ল্যাঙ্গুয়েজকে আমরা যদি রিপ্রেজেন্ট করি তাহলে আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করবো একটা ফাইনাইট অটোমেটা, ঠিক আছে? এবং একটা ফাইনাইট অটোমেটার এন নাম্বার অফ স্টেট থাকবে যেটা ওই রেগুলার ল্যাঙ্গুয়েজ এলকে অ্যাকসেপ্ট করবে। তাহলে স্টেপ ওয়ানটা কি দেখো, যে অ্যাজুম দ্যাট সেট এল ইজ রেগুলার। তো ফার্স্ট অফ অল আমাদের কি বলতে বলেছে যে এই সেটটা রেগুলার নয়, বাট উই অ্যাজুম দ্যাট দ্য সেট ইজ রেগুলার। ওকে, নাও এন বি দ্য নাম্বার অফ স্টেট, তো এই রেগুলার যে সেটটা উই ক্যান রিপ্রেজেন্টেড বাই আ ফাইনাইট অটোমেটন, তো এন বি দ্য নাম্বার অফ স্টেট অফ ফাইনাইট অটোমেটা অ্যাকসেপ্টিং দ্য সেট এল। So the first point is what? They, whenever we have to ask that the some language is not regular, so first of all we have to assume that the state, the set A is a regular and which is accepted by a finite automaton with the n number of states, right? এখন এবার জায়গাটা হচ্ছে যে আমরা এই ল্যাঙ্গুয়েজ থেকে একটা একটা স্ট্রিং ধরে নেব, যে স্ট্রিংটা আমরা দেখব যে ওই ল্যাঙ্গুয়েজ থেকে আছে কি। তা খুব সহজেই এই ল্যাঙ্গুয়েজে একটা ডাব্লিউ একটা স্ট্রিং ধরে নিলাম যেখানে ডাব্লিউ বিলংস টু এল, ঠিক আছে? তাহলে এই যে এল এর যে স্ট্রিংস গুলো সেগুলো কি টাইপের, এ টু দি পাওয়ার আই স্কোয়ার টাইপের। যদি আই এর জায়গায় আমরা ওয়ান পুট করি তাহলে এ টু দি এক্স স্কোয়ার, আই এর জায়গায় টু হলে এ টু দি পাওয়ার ফোর, এবার আই এর জায়গায় এন হলে তাহলে এ এন স্কোয়ার বোঝাতে পারলাম। এবার এই যে ডাব্লুটার লেন্থ কত, ডাব্লুটার লেন্থ হলো এন স্কোয়ার যেটা গ্রেটার দ্যান এন। তাহলে আমরা এমন একটা সেট দিয়েছিলাম যেখানে আমরা বলেছিলাম যে এই সেটটা নট রেগুলার, আমরা অ্যাজুম করলাম যে সেটটা রেগুলার এবং বললাম যে সেটটা একটা ফাইনাইট অটোমেটা উইথ এন নাম্বার অফ স্টেট দিয়ে ওটাকে অ্যাকসেপ্ট করতে পারে। এবার ওই সেটের একটা এলিমেন্ট আমরা ডাব্লু ধরলাম, ওই ডাব্লুর যে লেন্থটা আমরা দেখালাম যে এন এর থেকে বড়। যদি এন এর থেকে বড় হয় তাহলে আমরা এই ডাব্লু কে তিনটে সাবস্ট্রিং এ আমরা ভাঙতে পারি, এক্স ওয়াই জে, যেখানে ওয়াই এর লেন্থটা ইজ গ্রেটার দ্যান জিরো আর এক্স ওয়াই এর যে লেন্থটা হলো লেস দ্যান অর ইকুয়াল টু ওয়ান এন। এবার জিনিস দেখো যে ডাব্লুর যে লেন্থটা এন স্কোয়ার এবং ডাব্লুটা হলো এক্স ওয়াই জে, ঠিক আছে? এবার ডাব্লুটা যদি এক্স ওয়াই জেড হয়, ডাব্লুটা যদি এক্স ওয়াই জেড হয় তাহলে ডাব্লুটা যদি এক্স ওয়াই জেড আমরা বলি তাহলে আমরা কি চেক করবো, দ্য ডাব্লু বিলংস টু এল। প্রথম আমরা চেক করলাম কি ডাব্লুটা আমার বিলংস টু এল আছে কিনা, ফার্স্ট আমরা চেক করলাম ডাব্লু বিলংস টু
belongs to L acetyl. তাহলে এবার W টা আমার X Y Z হলো, তাহলে এই W বিলংস টু L, W টা আমরা ধরলাম X Y Z, তাহলে যখন I এর ভ্যালু 1 তখন W ভ্যালু কত X Y Z, যখন I এর ভ্যালু 2 এবার আমাকে প্রুফ করতে হবে যে X Y টু দি পাওয়ার I Z সেটা বিলংস টু L আছে কিনা, দ্যাট ইজ দ্য ওয়ে, দ্যাট ইজ দ্য মেইন অবজেক্টিভ। ঠিক আছে, যে আমরা প্রথমে দেখবো যে এক্স ওয়াই জেড দ্যাট ইজ বিলংস টু যে এল, যেটা ওই ল্যাঙ্গুয়েজ থেকে এলিমেন্ট যেখানে আই ইকুয়াল টু ওয়ান, এক্স ওয়াই টু দি ওয়ার আই, তাহলে আই এর ভ্যালু 1, তাহলে এক্স ওয়াই ওয়াই টু দি ওয়াই ওয়াই জেড, এখন আই এর ভ্যালু যদি 2 হয় তাহলে এক্স ওয়াই স্কোয়ার জেডটা আমার এই সেটে একটা এলিমেন্ট আছে কিনা সেটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে আমার স্টেপ 3 তে দেখো, যদি এটা থাকে তাহলে আমরা আই ইকুয়াল টু 3 দেখবো, আই ইকুয়াল টু 4 দেখবো, যদি না থাকে তখনই আমরা কন্টিনিউ করবো, যেটা আমরা যেটা ধরেছিলাম এইটা রেগুলার, সেটা রেগুলার নয়, সেটা আমরা ভুল ধরেছিলাম, তাহলে এলটা ইজ দ্য নট রেগুলার ল্যাঙ্গুয়েজ। তাহলে এখন দেখছি ফাইন্ড, তাহলে ফাইন্ড আ সুইটেবল আই হোয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড ইজ নট বিলংস টু এল, এটা আমাকে এখন প্রুফ করতে হবে। এটা ফার্স্ট আমি 1 দিয়ে ধরে অলরেডি প্রুফ করে দিয়েছি, বিকজ এখানে আই এর ভ্যালু 1 ছিল, এখন আই এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমার কি হচ্ছে এক্স ওয়াই ওয়াই স্কোয়ার জেড, এর লেন্থ কি এখানে এক্স ওয়াই জেড আছে আর ওয়াইটা দুটো লেন্থ, তাহলে এক্স ওয়াই জেড প্লাস ওয়াই হলো। এবার এক্স ওয়াই জেড যেটা ছিল, যেটা আমার এখানে ছিল, তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা কত, এক্স ওয়াই জেড ছিল W আর W এর ভ্যালুটা ছিল এন স্কোয়ার, তাহলে এইটা W এর ভ্যালুটা কত ছিল এন স্কোয়ার, এটুকু বোঝাতে পারলাম, প্লাস ওয়াই যেটা আছে তাই। ঠিক আছে, এবার আমাকে এখন আমাকে ওয়াই এর ভ্যালুটা আমাকে বার করতে হবে, ওয়াই এখানে কত, আমার এক্স এক্স জেড আমার এখানে এক্স ওয়াই যদি আমরা যদি দেখি দেখি এক্স ওয়াই লেস দেন অর ইকুয়াল টু এন, ঠিক আছে, আর ওয়াই এর ভ্যালুটা গ্রেটার দেন 0, মানে ওয়াইটা কিন্তু কোনো না কোনো স্ট্রিং থাকবেই, তাহলে এই যে পুরো টার্মটা এই পুরো টার্মটা যেটা এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড, সেই টার্মটাতে আমরা কি বললাম যে এক্স এক্স ওয়াই জেড আমার ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে আমার এখানে এন স্কোয়ার আসলো প্লাস ওয়াই, তাহলে আমি বলছি এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু এন, এক্স এর ভ্যালুটা আমার নাল হতে পারে কিন্তু ওয়াই নট ইকুয়াল টু নাল, তাহলে ওয়াই এর ভ্যালুটা লেস দেন অর ইকুয়াল টু এন, তাহলে এই পুরো টার্মটা এক্স ওয়াই স্কোয়ার জেড যেটা এখানে ইকুয়াল টু ছিল, আমি যদি ওয়াই লেস দেন ইকুয়াল টু এন এখানে অ্যাড করি তাহলে লেস দেন ইকুয়াল টু এন এন স্কোয়ার, বিকজ আমি ওয়াই এর ভ্যালুটা কোথাতে পেলাম যে ওয়াই লেস দেন অর ইকুয়াল টু এন, যদি এই ইকুয়াল টার্মে এটা অ্যাড করি তাহলে আমার ভ্যালুটা লেস দেন অর ইকুয়াল টু এন হলো। এবার আমি এন স্কোয়ার প্লাস এন এটা আমার আছে, এখন আমি যেহেতু আমার এখানে এল এর এলিমেন্টগুলো একটা স্কোয়ার টার্মে আছে, তাহলে আমি এখানে স্কোয়ার টার্মে আনতে চেষ্টা করবো, মানে আমি আনতে চেষ্টা করব কাকে, একটা স্কোয়ার টার্মে, মানে এন প্লাস 1 তার হোল স্কোয়ার, মানে এন স্কোয়ার প্লাস 2 এন প্লাস 1, তাহলে এখানে যদি তাই হয় যদি তাই হয় তাহলে এখানে কোন কতটুকু বাকি আছে, এন একটা 1 বাকি আছে,
তাহলে এটা ইকুয়াল টু হলে এখানে আরো এন প্লাস ওয়ান অ্যাড করলে তাহলে আর ইকুয়াল টু সাইন থাকবে না, লেস দেন সাইন হয়ে গেল, কারণ এখানে আমি আরো কিছু অ্যাড করলাম, তাহলে এটা লেস দেন এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটুকু বোঝাতে পারলাম। এবার তুমি দেখো যে যে এক্স ওয়াই টু দি পাওয়ার আই, যেটা আই ইকুয়াল টু টু, মানে এক্স ওয়াই স্কোয়ার জেড, এটা এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ারের থেকে ছোট, এবং এই টার্মটায় এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান যে টার্মটা ছিল এন স্কোয়ার টার্মটা বড়, তাহলে এন স্কোয়ার আর এন প্লাস ওয়ান এই দুটো একটা কনজিকিউটিভ স্কোয়ার, তার মাঝে এই এলিমেন্টটা থাকছে, বেসিক্যালি এল যে এলিমেন্টটা, যে এলিমেন্টটার মধ্যে এটা ছিল এক্স ওয়াই স্কোয়ার যে, এটা বেসিক্যালি এ আই স্কোয়ার, মানে একটা স্কোয়ার টার্ম, বাট এটা দুটো কনজিকিউটিভ স্কোয়ারের মাঝে কোনো স্কোয়ার টার্ম থাকতে পারে না, মানে আমি কনজিকিউটিভ স্কোয়ার বলতে গেলে এখানে কি বলছি, যদি আমি একটা এক্সাম্পল নিই, টু তার স্কোয়ার আর থ্রি তার স্কোয়ার, তাহলে এই দুটো একটা কনসিকিউটিভ স্কোয়ার, বিকজ এখানে যদি তুমি দেখো এন স্কোয়ার আর এন প্লাস ওয়ান, যদি এন ইকুয়াল টু টু হয় আর তাই টু প্লাস ওয়ান থ্রি স্কোয়ার, তার মাঝে এটা দুটো স্কোয়ার টার্মের মাঝে এইটা লাই করছে, এখানে কি লিখি, দে আর স্কোয়ার অফ টু কনজিকিউটিভ পজিটিভ নাম্বার, ইন বিটুইন স্কোয়ার অফ টু কনজিকিউটিভ পজিটিভ নাম্বার নো স্কোয়ার পজিটিভ, তাহলে এই দুটো কনজিকিউটিভ টু আর থ্রি এর মাঝে কোনো কনজিকিউটিভ স্কোয়ার নাম্বার থাকতে পারে, তো এইটা একটা কোনো স্কোয়ার নয়, সো বাট এ আই স্কোয়ার আই গ্রেটার দ্যান উইচ ইজ দ্য পারফেক্ট স্কোয়ার, যেটা এই সেটের ইভেন ছিল, কিন্তু এইটা কোনো স্কোয়ার টার্ম নয়, সো যেটা তাহলে আমাদের বেরোলো সেটা কোনোদিনও একটা স্কোয়ার টার্ম নয়, তো আমরা বলেছিলাম যে এই এলিমেন্টটা যেটা ওই ল্যাঙ্গুয়েজে আছে সেটা স্কোয়ার টার্ম, বাট এই যে টার্মটা স্কোয়ার নয়, তাহলে এই টার্মটা ওই ল্যাঙ্গুয়েজ সেটার মধ্যে নেই, বুঝতে পারলাম, তাহলে ওই টার্মটা হলো ওই ল্যাঙ্গুয়েজ সেটে নেই, তো এটা আমরা ভুল ধরেছিলাম যে ওই ল্যাঙ্গুয়েজ সেটটা রেগুলার, ওই ল্যাঙ্গুয়েজ সেটটা হলো নট রেগুলার, তাহলে আমাকে কি প্রুফ করতে হবে, এই প্রবলেমগুলোকে আমাদের দেবে হলো রেগুলার নট রেগুলার দেবে, আমরা অ্যাজুম করব যে ওই ল্যাঙ্গুয়েজটা রেগুলার, তারপরে আমরা দেখব যে ওই ল্যাঙ্গুয়েজে একটা এলিমেন্ট ধরব যেটা যেটা যে লেন্থ গ্রেটার দেন এন হবে, মানে নাম্বার অফ সেল থেকে বড় হবে, আমরা সেই স্ট্রিংটাকে আমরা সাব ডিভাইড করব কি এক্স ওয়াই জেড সাব স্ট্রিংয়ে, এবং যেখানে ওয়াইয়ের লেন্থটা নাল হবে না, গ্রেটার দেন জিরো হবে, এবং এক্স আর ওয়াইয়ের যে লেন্থটা হবে হলো তোমার নাম্বার অফ স্টেট, যেটা এন এন এর সমান অথবা ছোট, এবং আমরা দেখব যে ডাব্লিউটা যেটা সাবস্ট্রিং এক্স ওয়াই জেড, যেটা ওই ল্যাঙ্গুয়েজ যে মধ্যে আমরা ধরে নিয়েছিলাম, সেই স্ট্রিংটা ওয়াই স্ট্রিংটা এক্স ওয়াই ওয়াই টু দি পাওয়ার আই জেড, যেখানে আই এর ভ্যালু ওয়ান টু আমরা ইনপুট দিয়ে দেখব এক্স ওয়াই স্কোয়ার জেড, সেটা ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে কিনা, যেটা আমরা এখানে দেখলাম সেই এক্স ওয়াই ওয়াই স্কোয়ার জেড, যেটা ওই ল্যাঙ্গুয়েজের সেটের মধ্যে নেই, তো আমি আমরা যেটা ধরেছিলাম যে ল্যাঙ্গুয়েজটা সেটা আমরা ভুল ধরেছিলাম, সো দ্য গিভেন ল্যাঙ্গুয়েজ ইজ নট রেগুলার, বুঝতে পারলাম, ওকে।